আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন সবাই। আমি এখন স্কুলকিপার সফটওয়্যারটির অ্যাকাউন্টসের বিষয়ে দেখানোর চেষ্টা করব। অর্থাৎ আপনি কীভাবে স্কুলকিপারের অ্যাকাউন্ট সেকশনটাকে সেট আপ করবেন। তো শুরুতেই আমরা দেখে নিই কাজের ধাপগুলো। অর্থাৎ স্কুলকিপারের অ্যাকাউন্টসটার জন্য আমাদেরকে 9টা কাজ করতে হবে। যেমন আমাদের প্রথমেই চার্ট অফ অ্যাকাউন্টটা সম্পর্কে আমরা একটু ধারণা নিই। তো প্রথমেই আমাদের সফটওয়্যারের অ্যাকাউন্টস থেকে আমরা চার্ট অফ অ্যাকাউন্টসে যাচ্ছি। চার্ট অফ অ্যাকাউন্টস হচ্ছে, অর্থাৎ আপনি যে সমস্ত হেডে ইনকাম এক্সপেন্স এই ব্যাপারগুলো করবেন, অর্থাৎ ক্যাশ লেনদেন হবে যে সমস্ত অ্যাকাউন্টে। আমরা এখন ডাটা গ্রিডে কোনো অ্যাকাউন্ট কিন্তু নাই আমাদের। তো আমরা যদি এখান থেকে যদি আমরা একটু দেখি যে আমাদের অ্যাকাউন্ট গ্রুপগুলোকে 7টা ভাগে ভাগ করা হয়েছে, ক্যাশ অ্যান্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এক্সপেন্স অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাসেট, ক্যাপিটাল, লোন, এমপ্লয়ি অ্যান্ড রিভেনু। তো এটা হচ্ছে আমাদের চার্ট অফ অ্যাকাউন্ট। আমাদের এখন অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করতে হবে। তো আমরা এই সেকশনটা এখন দেখব, অর্থাৎ অ্যাকাউন্ট ক্রিয়েট আন্ডার মেইন হেড। আমাদের মেইন হেডগুলো কিন্তু ডিফল্টভাবে দেওয়া থাকে, এর আন্ডারে হচ্ছে আপনাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো চলুন আমরা একটা একটা করে অ্যাকাউন্ট ক্রিয়েট করি। তো সর্বপ্রথম আমাদের যে অ্যাকাউন্টটা করতে হবে, ক্যাশ অ্যান্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট। অর্থাৎ আপনার পুঞ্জীভূত টাকা কোথায় কোথায় জমা হবে। আমরা এটাকে শুধুমাত্র ক্যাশ ইন হ্যান্ড অথবা আপনারা এটাকে পেটি ক্যাশ বলতে পারেন, ক্যাশ ইন হ্যান্ড। তো আমরা দিচ্ছি যে এটা আমাদের এই অ্যাকাউন্টটা আমাদের স্টার্ট হয়েছিল জানুয়ারির 1 তারিখে 0 টাকায়। তো আমি কিন্তু এটাকে সেভ করলাম, অর্থাৎ আমার একটা অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হলো। এরকমভাবে আমি এক্সপেন্সের আন্ডারে আমি আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, যেটা হচ্ছে আমি দিলাম রেগুলার এক্সপেন্সেস। এটাও আমি সেম জানুয়ারির 1 তারিখ থেকেই, যেহেতু আমাদের শিক্ষাবর্ষ হিসেবে কাজ করতে হয়, সেক্ষেত্রে আমাদের এটাকে 1 তারিখ দিয়ে দিলাম। এবার আমি হচ্ছে কারেন্ট অ্যাসেট, অর্থাৎ আপনার ফার্নিচার্স, সরি, ফার্নিচার্স, আমি এখানে একটা হেড তৈরি করলাম। তারপর আমি হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট একটা তৈরি করলাম, যেমন বিনিয়োগ করা করে ইনভেস্টর মাহফুজ আকান, আমার নামটাই দিলাম। এটাকে আমি 1 তারিখ থেকেই ওপেন দিচ্ছি। তো আমার বেশ অনেকগুলোই হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি দেবো হচ্ছে লোন অ্যাকাউন্ট। আচ্ছা, আমি দিলাম আমাদের IFSC ব্যাংকে লোন অ্যাকাউন্ট রয়েছে। আমি কিন্তু এখন শুধুই অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করতেছি, লেনদেনগুলো কিন্তু আমরা পরে করব। তো তারপরে হচ্ছে আমাদের রয়েছে এমপ্লয়ি অ্যাকাউন্টস। আমি এখানে দিচ্ছি হচ্ছে স্যালারি, আমি দিলাম টিচার্স স্যালারি তৈরি করলাম জানুয়ারির 1-0। আচ্ছা, তারপরে হচ্ছে আমার রিভেনু, অর্থাৎ আমার প্রতিষ্ঠানের টাকাটা আসবে কোত্থেকে। আমি দিলাম স্টুডেন্ট ফিস, অর্থাৎ স্টুডেন্টরা আমাদেরকে যে টাকাটা দেবে সেটা কিন্তু আমার রিভেনু অ্যাকাউন্ট। রিভেনুতে আমরা আরেকটা অ্যাড করি, সেটা হচ্ছে এক্সাম ফিস, যে হিসাবটা ম্যাক্সিমাম টাইমে আপনারা আলাদা আলাদা করেন। তো আমার কিন্তু অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করা হয়ে গিয়েছে। তো এইভাবে হচ্ছে আপনাদের যতগুলো হেড আছে, যেমন খরচের আন্ডারে 30টা বা 35টা হেড থাকে, সবগুলো আপনারা এইভাবে অ্যাড করে নেবেন।
তো তারপরের স্টেপে আমি দেখব ভাউচার এন্ট্রি, অর্থাৎ অ্যাকাউন্টস করার পরে ভাউচার এন্ট্রি করতে হবে। এখন একটু খেয়াল করবেন, আমি যদি এখান থেকে একটু শর্টে আমার অ্যাকাউন্টসগুলো একটু দেখি, তাহলে আমার কিন্তু এখন সব শূন্য রয়েছে, অর্থাৎ ক্যাশ ইন ব্যাঙ্ক অ্যাকাউন্টে, ক্যাশ ইন হ্যান্ড কিন্তু আমার শূন্য। তো এই কারণে এখন আমার কিন্তু ক্যাশে কিছু টাকা নিতে হবে। তো টাকাগুলো আমি কোথায় থেকে পাবো? বিভিন্ন উৎস থেকে কিন্তু আমরা টাকা পাই, যেমন ক্যাপিটাল অ্যাকাউন্টের ইনভেস্টর আমাকে টাকা দিতে পারে, লোন থেকে আমি টাকা পেতে পারি, তারপর হচ্ছে স্টুডেন্টদের থেকে আমি টাকা পেতে পারি। এখন আমি ধরে নিচ্ছি, একটু খেয়াল করেন, আমি একটা বাচ্চার আজকে এখন ফি আদায় করব। তো সে হচ্ছে ফেব্রুয়ারি 2000 টাকা আদার ফি জমা দিল স্কুলে। আচ্ছা, তো এখন আজকে সারাদিন আপনার কালেকশন কত, এটা হচ্ছে এখান থেকে রিপোর্ট দিবে, ফি কালেকশন রিসিপ্ট ওয়াইজ, ক্লাস ওয়াইজ। আচ্ছা, আমি অল কালেকশন দিয়ে দিচ্ছি 10 তারিখের। 10 তারিখের অল কালেকশন কিন্তু 2000 টাকা। তো আমি এখন 2000 টাকাই ক্যাশ ইন করবো, এর জন্য আমাকে চলে যেতে হবে ভাউচার। ভাউচারে যাওয়ার পরে এখানে একটু খেয়াল করবেন, ডেবিট, অর্থাৎ প্রথম ভাউচার এন্ট্রি হিসাবে আমার এখানে ডেবিট কে হবে? আমার ডেবিট কিন্তু ডেফিনেটলি ক্যাশ হবে, অর্থাৎ ক্যাশে ডেবিট হচ্ছে ফ্রম স্টুডেন্ট ফিস। তো আমি এখানে একটু ডিসক্রিপশন লিখছি, কালেকশন 10th March 2019। এখানে আমি একটা একবারই টাকাটা পোস্টিং দিয়ে দিচ্ছি, সো আমার 2000 টাকা কিন্তু আমার ইয়াতে ঢুকে যাচ্ছে। তাই আমি এটাকে কপি করে আবার এখানে দিয়ে দিচ্ছি, এটুকু দেওয়ার পর আমি কিন্তু এটাকে সেভ দিয়ে দিলাম। তো সেভ দিয়ে দেওয়ার পর আমি ধরলাম আমার অন্য আরেকটা খাত থেকে আমার ক্যাশে টাকা ঢুকেছে। তো এইখানে আমি ধরলাম যে ইনভেস্টর আমাদেরকে, সরি, ডেবিটে হবে হচ্ছে ক্যাশ, আর টাকাটা আসছে কোত্থেকে, আমি দিলাম ইনভেস্টর মাহফুজ আকন্দ। আচ্ছা, কী পারপাসে আমি দিলাম? ইনিশিয়াল ইনভেস্ট কত টাকা দিল? 50,000 টাকা দিল। তো আমি কিন্তু দুইটা ভাউচার পোস্টিং দিয়ে দিলাম। এখন যদি আমি আবার ভাউচার ব্যালেন্স শিটটাতে যাই, সেক্ষেত্রে আমার কিন্তু ক্যাশের মধ্যে 52,000 টাকা অ্যাড হয়েছে, অর্থাৎ আমার এখন ক্যাশ কত? 52,000 টাকা। আচ্ছা, তো চলুন এবার আমরা কিন্তু ভাউচার এন্ট্রিটা দেখলাম এবং প্রিন্টটা কীভাবে করতে হবে সেটা দেখি। তো আমি অ্যাকাউন্টস থেকে ভাউচার লিস্টে গেলে আমাদের ভাউচারগুলো পাওয়া যাবে, এখান থেকে কিন্তু আপনারা এটাকে প্রিভিউ করতে পারবেন, অর্থাৎ কত তারিখ, কত নম্বর ভাউচার, কী বাবদ, কত টাকা ডেবিটকে, ক্রেডিটকে, সেটা কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। তো এখন যদি ভাউচারটাকে যদি আপনার সংশোধন করতে হয়, যেমন 2000 টাকাকে যদি আপনারা 4000 বা 5000 হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু এখান থেকে এটাকে আপনারা আপডেট করতে পারবেন। যেমন আমি যদি এটাকে 20,000 টাকা করে দিই, তাহলে কিন্তু এটা 20,000 টাকায় রূপান্তরিত হয়ে গেছে। এখন যদি আমি এটাতে আবার যাই ভাউচার লিস্ট, সেক্ষেত্রে এটা কিন্তু আমার 20,000 টাকা হয়ে গিয়েছে। এখন আসেন হচ্ছে আমি ক্যাশ রিপোর্টটাতে যাই, অর্থাৎ আমরা তো কিছু লেনদেন করলাম, তো লেনদেনের পরে আমাদের ক্যাশ ব্যালেন্স কত এটা আমরা এই ক্যাশবুক থেকে দেখব। ক্যাশবুক, অ্যাকাউন্ট নেম ক্যাশ ইন ব্যাঙ্ক অ্যাকাউন্ট, লেজার নেম ক্যাশ ইন হ্যান্ড, তারিখ, অর্থাৎ আপনি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত দেখবেন। আমি একদম জানুয়ারির 1 তারিখ থেকে 10 মার্চ পর্যন্ত দেখলাম। এখানে দেখেন দুইটা লেনদেন কিন্তু হয়েছে, অর্থাৎ 10 মার্চ 2019 স্টুডেন্ট ফিস আসছে হচ্ছে 20,000 টাকা এবং ইনভেস্টর মাহফুজ অ্যাকাউন্ট দিছে হচ্ছে 50,000 টাকা, আর টোটাল ব্যালেন্স কিন্তু এই মুহূর্তে 70,000 টাকা। তো এটা কিন্তু আমরা শর্টে এখান থেকেও দেখতে পারতাম ব্যালেন্স শিট থেকে, অর্থাৎ এই হচ্ছে আমার ক্যাশ ইন ব্যাঙ্ক অ্যাকাউন্টসে, ক্যাশ ইন হ্যান্ডে 70,000 টাকা। তো এবার আসেন আমার পরবর্তী স্টেপে, যেমন ভাউচার অ্যাপ্রুভ, অর্থাৎ এই যে একটা ভাউচার করলাম এটাকে কিন্তু অ্যাপ্রুভ করতে হবে, অ্যাপ্রুভ না করা পর্যন্ত এটাকে ডিলিট করে ফেলা যাবে।
সো আমি এখান থেকে সবার নিচেরটা হচ্ছে আমার ভাউচার অ্যাপ্রুভাল। তো ভাউচার অ্যাপ্রুভালে যাওয়ার পর আমি জাস্ট অল দিব, অর্থাৎ অল দেওয়ার পরে যদি যে সমস্ত ভাউচারগুলো আনঅ্যাপ্রুভড এগুলাই শুধুমাত্র এখানে দেখাবে। তা আমি এক, এটার হচ্ছে অ্যামাউন্ট হচ্ছে 20,000 টাকা, এটা যদি ঠিক থাকে তাহলে আমি অ্যাপ্রুভ দিব, অথবা এখান থেকে আমি দেখে নিব অর্থাৎ পার্টিকুলার্স কী কী রয়েছে। তা আমি কিন্তু এটাকে অ্যাপ্রুভ দিয়ে দিলাম। অ্যাপ্রুভ দিয়ে দিলে এখন যদি আমি আবার অল দিয়ে সার্চ করি তাহলে কিন্তু আমাকে এখানে একটা দেখাচ্ছে। এখন যদি আমি এটাকে ডিলিট করতে চাই তাহলে কীভাবে ডিলিট করব, যেমন ভাউচার ক্যান্সেল অথবা ডিলিট। তো এটা আমি এখান থেকে যেতে পারবো ভাউচার ক্যান্সেল। ভাউচার ক্যান্সেলে যাওয়ার পর আমি জাস্ট এখানে সার্চ করব যে আমার কোন ভাউচারগুলো এখানে রয়েছে। যেমন 100 নম্বর একটা ভাউচার আমাদের ছিল, সো এটাতে যদি আমরা ডিলিট দিই সেক্ষেত্রে কিন্তু এটা এখান থেকে ডিলিট করা সম্ভব। আমি যদি এখান থেকে আবার দিই তাহলে কিন্তু দুইটা ভাউচারই আমরা ডিলিট করতে পারলাম অ্যাজ এ অ্যাডমিন। সো এখন কিন্তু আমাদের আবার ব্যালেন্স শিটে ব্যালেন্স শূন্য হয়ে গিয়েছে। এবার আমি আবার কিছু ভাউচার পোস্টিং দিব, অর্থাৎ আমার ক্যাশে কিন্তু এই মুহূর্তে 0 টাকা রয়েছে, আমি আবার ক্যাশে কিছু টাকা নেব। কোত্থেকে নেব? আমি নেব হচ্ছে স্টুডেন্ট ফিস থেকে। স্টুডেন্ট ফিস থেকে আমি নেব হচ্ছে 20,000 টাকা। নেওয়ার পর আমি এটাকে সেভ দিয়ে দিলাম। আমি ক্যাশে আবার টাকা নেব, এবার নেব হচ্ছে ইনভেস্টর থেকে আমি নেব 50,000 টাকা। পার্টিকুলার হিসেবে আমি দেখব ইনিশিয়াল ইনভেস্ট। তো 50,000 টাকা কিন্তু আমি আবার নিলাম। এখন আমি এই দুইটা ভাউচারকে অ্যাপ্রুভ করে দিব, অর্থাৎ যাতে এগুলোকে আর সংশোধন করা না যায়, অর্থাৎ এডিট করা না যায়। এখন অ্যাজ এ অ্যাডমিন আপনি কিন্তু এগুলোকে পরবর্তীতে সংশোধন করার জন্য ডিলিট করতে পারবেন, কিন্তু 10-20 করতে পারবেন না। তো এখন যদি আমি আবার এখান থেকে আমার ব্যালেন্স শিটটাতে যাই সেক্ষেত্রে কিন্তু আমি 70,000 টাকা পেলাম। তো এই ধাপে আমি হচ্ছে কিছু এক্সপেন্স ভাউচার করব, অর্থাৎ আমরা তো আরও অ্যাকাউন্ট করেছিলাম। যেমন এবার একটু খেয়াল করেন, আপনি ধরুন রেগুলার এক্সপেন্সে কিছু টাকা খরচ করবেন, যেমন আপনি অফিসের জন্য কিছু একটা কিনে নিয়ে আসছেন, সেক্ষেত্রে ডেবিট হবে কে? এক্ষেত্রে কিন্তু ডেবিট হবে হচ্ছে রেগুলার এক্সপেন্সেস। এখন ক্রেডিট, অর্থাৎ টাকাটা কোত্থেকে আসবে, টাকাটার উৎস কী, এটা হচ্ছে ক্যাশ ইন হ্যান্ড। ক্যাশ ইন হ্যান্ড এবার হচ্ছে পার্টিকুলার কী কী আমি দিলাম, যে ওয়াটার ফিল্টার, তারপর হচ্ছে ইলেকট্রিক বাল্ব, এটার রেট হচ্ছে 250 করে, আমরা এনেছি হচ্ছে 3 পিস। ইলেকট্রিক বাল্ব হচ্ছে 450 করে 7 পিস। তো আমার টোটাল টাকা হয়েছে 3,900 টাকা। ন্যারেশন বাই রাকিব, অর্থাৎ রাকিবের মাধ্যমে ক্রয় হয়েছে। তো আমি কিন্তু এটাকে এখন সেভ দিয়ে দিচ্ছি। তো এখন যদি আমি আবার আরেকটা ভাউচারে যাই সেক্ষেত্রে এবার আমি স্যালারি দিব। তো এবার কিন্তু আমার ডেবিট হবে টিচার স্যালারি, ক্রেডিট হবে ক্যাশ, অর্থাৎ ক্যাশ থেকে যেই খাতেই টাকা দেন না কেন সেখানে ক্রেডিট হবে ক্যাশ, ডেবিট হবে যাকে টাকা দিচ্ছেন সে। আমি দিচ্ছি মাহমুদ, রফিক 2500, 3000, 1,000, অর্থাৎ 5,500 টাকা কিন্তু আমরা স্যালারি দিচ্ছি দুইজনকে। জাস্ট আমরা এটাকে সাবমিট করলাম। এটার প্রিন্ট প্রিভিউ যদি আমি দেখতে চাই সেক্ষেত্রে মাহমুদ, রফিক, টিচার্স স্যালারি। তো
আমি আরও কিছু ভাউচার তৈরি করব এখন, যেগুলোর মাধ্যমে আমি পরবর্তী বিষয়গুলো দেখব। আমি এখন আরও কিছু ভাউচার করব, যেমন আমি কিছু ফার্নিচার কিনব, তো ডেবিট হবে ফার্নিচার, ক্রেডিট হবে আমার ক্যাশ ইন হ্যান্ড। তো এবার আমি বেশ কিছু আইটেম কিনব। আমি দিচ্ছি কম্পিউটার, টেবিল, তারপর আমি দিচ্ছি কম্পিউটার, তারপর দিচ্ছি আমি কিবোর্ড। এখানে আপনারা যা খুশি তাই দিতে পারেন, অর্থাৎ ফার্নিচার ক্যাটাগরি তো হবে, এমন যা খুশি আপনারা কিন্তু এখানে দিতে পারেন। আমি দিচ্ছি হচ্ছে চেয়ার্স। আচ্ছা, তো এবার কোনটার রেট কত? আমি ধরলাম আমরা একটা কম্পিউটার টেবিল কিনেছি 15,000 টাকায়, কম্পিউটার কিনেছি আমরা একটা 20,000 টাকায়, কিবোর্ড কিনেছি আমরা আমাদের ল্যাবের জন্য 5টা কিনেছি হচ্ছে আমরা 450 করে 5টা, চেয়ার কিনেছি আমরা 1,000 টাকা করে 10টা। তো আমাদের কিন্তু 47,000 টাকার মতো কস্টিং হয়ে যাচ্ছে। সো আমাদের ক্যাশে এই পরিমাণ টাকা হয়তো বা নেই, সমস্যা নেই, এটা মাইনাস ফিগারে হয়ে থাকবে, অর্থাৎ পরবর্তীতে আমাদেরকে টাকাটা আবার উঠিয়ে নিয়ে আসতে হবে কোথাও থেকে। আমি জাস্ট দেখার সুবিধার্থে একটু বেশি করে আমরা ভাউচার কিনছি। আমি দিচ্ছি হচ্ছে ফ্রম নিউ মার্কেট, নিউ মার্কেট ঢাকা বাই সিনিয়র টিচার, জাস্ট নারেশনটা আমি এখানে লিখলাম, জাস্ট আমি এটাকে সেভ করে ফেললাম। প্রিন্ট প্রিভিউ, এখানে কিন্তু আমরা কম্পিউটার টেবিল, কম্পিউটার কিবোর্ড অ্যান্ড চেয়ার্স আমরা সব কিছু কিন্তু এখানে পেয়ে গেলাম। ফ্রম নিউ মার্কেট ঢাকা বাই সিনিয়র টিচার, এত টাকা কস্টিং হয়েছে আমাদের। তো এখন আমি যদি গ্রিড ভিউয়ে যাই, অর্থাৎ গ্রিড ভিউ মানে হচ্ছে আমাদের ভাউচার লিস্ট, তো এই টাকাগুলো কিন্তু আমরা ইতোমধ্যে এক্সপেন্স করেছি, অর্থাৎ টোটাল আয় ব্যয় করেছি আর কি। এখন চলুন আমরা এই ভাউচারগুলোকে অ্যাপ্রুভ করে ফেলি। তো ভাউচার অ্যাপ্রুভাল অল, এখানে আমাদের 3টা, অর্থাৎ এই ভাউচারটা অ্যাপ্রুভ হবে আমাদের, এই ভাউচারটা আমাদের অ্যাপ্রুভ হবে, এবং এটাও আমরা অ্যাপ্রুভ করে দিলাম। তো এখন আপনার ক্যাশ রিপোর্টের কী অবস্থা দেখি, এর জন্য আমাকে ক্যাশবুক, অর্থাৎ আমার ক্যাশ ইন হ্যান্ড যে অ্যাকাউন্টে রয়েছে সেটির মধ্যে কত টাকা রয়েছে আমি এখানে এটি দেখব। সো 1 তারিখ থেকে আজকে পর্যন্ত আমাদের এই লেনদেনগুলো হয়েছে, অর্থাৎ 10 মার্চই সব লেনদেন। স্টুডেন্ট ফি থেকে ডেবিট হয়েছে 20,000 টাকা, ব্যালেন্স 20,000 টাকা। ইনভেস্টর মাহফুজ থেকে 50,000 টাকা আসছে, ব্যালেন্স 70,000 টাকা। রেগুলার এক্সপেন্স বাই রাকিব 3,900 টাকা। টিচার স্যালারি 5,500 টাকা, ব্যালেন্স এত। ফার্নিচার ফ্রম নিউ মার্কেট ঢাকা 13,000 টাকা, 47,000 টাকা ব্যালেন্স, কিন্তু আমাদের এই টাকাটা রয়েছে, অর্থাৎ ডেবিট 1,000 টাকা, ক্রেডিট 1,000 টাকা, ব্যালেন্স আমাদের 1,000 টাকা। এটা কিন্তু আমাদের ক্যাশ লেজার, অর্থাৎ ক্যাশের সাথে আমাদের যেই ট্রানজ্যাকশনগুলো হয়েছে। এখন চলেন দেখা যাক ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট রিপোর্ট, অর্থাৎ টিচারদের স্যালারি যে দিলাম সেটা তো মাসের পর মাস যেতে থাকবে, রেগুলার এক্সপেন্সে একাধিক খরচ হতেই থাকবে, তো সেই রিপোর্টগুলো কীভাবে দেখব? এগুলো দেখার জন্য অ্যাকাউন্ট লেজারে চলে যেতে হবে। অ্যাকাউন্ট লেজারে যাওয়ার পর এখানে দেখেন আবার সেই 7টা অ্যাকাউন্ট আমাকে শো করছে, অর্থাৎ ক্যাশ অ্যাকাউন্টটা বাদে 6টা শো করছে। যেমন এক্সপেন্স, এক্সপেন্সের আন্ডারে আমাদের রেগুলার এক্সপেন্স নামে একটাই রয়েছে। এটার যদি আপনারা মাসিক রিপোর্ট বের করতে চান বা টোটাল রিপোর্ট বের করতে চান, তাহলে ফ্রম ডেট টু ডেট দেওয়ার পর প্রিন্ট প্রিভিউয়ে চলে যাবেন। মাত্র 1টা লেনদেন হয়েছে ক্যাশ ইন হ্যান্ডের সাথে বাই রাকিব, ডেবিট হয়েছে আমাদের 1,000 টাকা, তো এখানে টোটাল ডেবিট 3,900 টাকা। আচ্ছা, তারপরে আমাদের ছিল হচ্ছে কারেন্ট অ্যাসেট, কারেন্ট অ্যাসেটের আন্ডারে আমাদের ফার্নিচার ছিল, ফার্নিচারেও আমাদের সেম
একটা লেনদেন হয়েছে এত টাকা। তারপরে আমাদের ছিল হচ্ছে ক্যাপিটাল, ক্যাপিটালেও আমাদের সেম অবস্থা, একটা লেনদেন হয়েছে। আচ্ছা, ক্যাপিটালের পরে আমাদের রয়েছিল লোন, অর্থাৎ লোনে আমাদের আইএফএসি ব্যাংকের সাথে কোনো লেনদেন আমরা করি নাই। এমপ্লয়ি অ্যাকাউন্টস, এমপ্লয়ি অ্যাকাউন্টস আমার টিচার স্যালারি ছিল, টিচার স্যালারি আমরা এই মাসের মধ্যে আমাদের এতবার গিয়েছে, অর্থাৎ 55,000 টাকা আমাদের টিচার স্যালারি গিয়েছে। তারপর আমাদের আরেকটা ছিল হচ্ছে রিভেনু, রিভেনুতে আমাদের দুইটা খাত ছিল, একটা হচ্ছে এক্সাম ফিস, স্টুডেন্ট ফিস, স্টুডেন্ট ফিস থেকে আমাদের এই টাকাটা আমাদের আয় হয়েছে। তারপর আমাদের এক্সাম ফি, এক্সাম ফি থেকে আমাদের কোনো লেনদেন হয় নাই। তো এবার আমরা একটু দেখব গ্রুপ অ্যাকাউন্ট রিপোর্ট, অর্থাৎ সমগ্র আয়, অর্থাৎ যত ধরনের আয় রয়েছে আমাদের সবগুলো দেখব। তো এটা দেখার জন্য এখান থেকেই জাস্ট গ্রুপ লেজারে আপনি জাম্প করতে পারবেন। গ্রুপ লেজার এখানে শুধুমাত্র অ্যাকাউন্টটি সিলেক্ট করতে হবে, অর্থাৎ ক্যাশ অ্যান্ড ব্যাঙ্কে আপনার দুইটা ক্যাশ থাকতে পারে, পাঁচটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে পারে, এই সমস্ত অ্যাকাউন্টগুলোতে এক তারিখ থেকে আজকে পর্যন্ত যা লেনদেন হবে সবগুলো আমাদের এখানে থাকবে। ওকে, তারপরটাতে যদি আমরা যাই এক্সপেন্স অ্যাকাউন্টে, এখানে আমাদের রেগুলার এক্সপেন্সে শুধু খরচ রয়েছে, অর্থাৎ এক্সপেন্স অ্যাকাউন্টের আন্ডারে আপনার 30টা হেড যদি থাকে, সেক্ষেত্রে এখানে ওই হেডের এযাবৎ টোটাল কত টাকা ডেবিট অর ক্রেডিট এটা কিন্তু এখানে আপনাকে দেখাবে। কারেন্ট অ্যাসেট এখানেও সেম। সো আমরা মাল্টিপল আরেকটা করি, যেমন আমাদের রিভেনিউ অ্যাকাউন্ট ছিল ডাবল, রিভেনিউ অ্যাকাউন্টেও আমাদের সেম। এবার আমরা কিছু টাকা একটু ঢুকাই, যে এক্সাম ফি থেকে আমরা কিছু টাকা পেলাম ডেবিট, ক্যাশ, ক্রেডিট, এক্সাম ফিস। আমি ধরলাম আজকে আমরা এক্সাম ফি বাবদ ওয়ান থেকে আমরা 120 টাকা করে 50 জন ছাত্রের কাছ থেকে এই টাকাটা পেলাম, টু থেকে আমরা পেলাম 150 টাকা করে 25 জনের কাছ থেকে, থ্রিতে আমরা 300 টাকা করে এক্সাম ফি, আমাদের ছাত্র রয়েছে 85 জন, এই টাকাটা কিন্তু আমরা নিয়ে নিচ্ছি এক্সাম 2018, সরি আমি দিলাম ফার্স্ট টার্মিনাল এক্সাম 2019, এটাকে আমি সেভ করে ফেললাম। এটার প্রিন্ট প্রিভিউ দেখতে চাইলে এখান থেকে কিন্তু আমরা দেখতে পারবো। তো এখন যদি আমি এটাকে ক্লোজ করে ফেলি, তো আমি এবার যদি আমি রিভেনিউ অ্যাকাউন্টে যাই, তাহলে এখানে কিন্তু আমার দুইটা অ্যাকাউন্ট চলে আসে, অর্থাৎ স্টুডেন্ট ফি থেকে 1 জানুয়ারি থেকে এ পর্যন্ত আমরা ক্রেডিট করেছি 20,000 টাকা, এক্সাম ফি বাবদ অর্থাৎ এক্সাম ফি হেডে আমরা এই টাকাটা পেয়েছি। এখন যদি আমি এই ডেটটা একটু পিছিয়ে দিই, যেমন 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত, তাহলে কিন্তু আমাদের জাস্ট ওই ব্যালেন্সটুকুই দেখাবে, অর্থাৎ ওপেনিংটা দেখাবে না। তো আমরা গ্রুপ লেজারটা দেখলাম, তারপরে আসবে হচ্ছে আমাদের ব্যালেন্স শিট, অর্থাৎ একটা শিটের মধ্যে আপনার সকল অ্যাকাউন্টের সর্বশেষ অবস্থাটা কী সেটা কিন্তু এখান থেকে দেখা যাবে, অর্থাৎ কত তারিখ পর্যন্ত। আমি যদি 4 তারিখ দিই, তাহলে 4 তারিখ পর্যন্ত কিন্তু আমার কোনো লেনদেন পায়নি, কিন্তু আমি যদি টুডে দিই, তো টুডে দিলে আমার কিন্তু দেখেন ক্যাশ অ্যান্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমার এই মুহূর্তে ক্যাশ রয়েছে 48,600 টাকা। এক্সপেন্স অ্যাকাউন্টে, রেগুলার এক্সপেন্সে আমার সর্বশেষ অবস্থা হচ্ছে 3900 টাকা। কারেন্ট অ্যাসেটের মধ্যে আমার এয়ার রয়েছে হচ্ছে 47,250 টাকা। ক্যাপিটাল অ্যাকাউন্টে আমার কিন্তু এই টাকাটা রয়েছে। লোন অ্যাকাউন্টে আমার কোনো লেনদেন নেই। টিচার স্যালারিতে কিন্তু আমার এই টাকাটা গিয়েছে। রিভেনিউ অ্যাকাউন্টতে আমার এই টাকাটা গিয়েছে।
টোটাল আমার নিচে ব্যালেন্স সমান সমান। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে আমরা কি শুধু একটা ক্যাশই মেনটেন করব, আমাদের তো ব্যাংক থাকতে পারে। সো ব্যাংকটা কীভাবে করবেন সেটা আমি দেখাচ্ছি। আমি আবার চলে যাচ্ছি চার্ট অফ অ্যাকাউন্টে, এখান থেকে ক্যাশ অ্যান্ড অ্যাকাউন্টে আমরা দিব ইসলামী ব্যাংক। এটা অ্যাকাউন্ট ওপেনিং ডেট 1 তারিখ অ্যাক্টিভ। ওকে, এখন যথারীতি আপনারা ভাউচার করলেই এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন। যেমন আমি ধরে নিলাম আজকে সারাদিনে আমার স্টুডেন্ট ফিজ বাবদ এত টাকা আদায় হয়েছে, এই টাকাটা আমি সরাসরি ব্যাংকে পাঠিয়ে দিচ্ছি। এখানে সরি, আমার এখানে ডেবিট হবে হচ্ছে ইসলামী ব্যাংক, আর আমার ক্রেডিট হবে হচ্ছে স্টুডেন্ট ফিজ। অর্থাৎ স্টুডেন্ট ফিজ থেকে আমি সরাসরি ব্যাংকে টাকা পাঠিয়ে দিচ্ছি। আমি দিলাম ফোর ক্লাস থেকে আমার টাকা আদায় হয়েছে 50,000, আর কোয়ান্টিটি 1, অর্থাৎ আমি এখানে কোনো স্পেসিফাই করতেছি না। তারপরে হচ্ছে ফাইভ কোচিং থেকে আসছে আমাদের 20,000 টাকা। তো 70,000 টাকা কিন্তু আমার ব্যাংকে চলে যাচ্ছে, এটা তো সেম। তো এখন যদি আমি আবার আমার ব্যালেন্স শিটটাতে একটু যাই, সেক্ষেত্রে 10 মার্চ এখানে দেখেন ক্যাশ ইন হ্যান্ড এত টাকা, ইসলামী ব্যাংক 70,000 টাকা, টোটাল ক্যাশ আমার কিন্তু এখানে বেড়ে গিয়েছে। আবার রিভেনিউ অ্যাকাউন্টে টাকা কিন্তু বেড়েছে। তো এইভাবে কিন্তু মোটামুটিভাবে আপনারা স্কুলের অ্যাকাউন্টসটাকে ফিল আপ করতে পারেন। এখন আরেকটা প্রশ্ন থেকে যায় যে স্টুডেন্টদের থেকে আমরা যে টাকাটা আদায় করব সেটা আমাদের অ্যাকাউন্টসে ঢোকাতে হবে কেন? কারণ হচ্ছে স্টুডেন্টদের থেকে আপনারা রেগুলার ইন্ডিভিজুয়ালি বিভিন্ন খাতে টাকা আদায় করেন, সেগুলো কিন্তু ব্যাংকে বা ক্যাশে নিয়মতান্ত্রিকভাবে ঢোকে না। সো আপনার ক্যাশ কালেক্টর অথবা টিচাররা যে টাকাগুলো কালেকশন করে এনে যখন অ্যাকাউন্টসে জমা দিবে, তো আপনি হচ্ছে ভাউচার করে জাস্ট ওই টাকাটা অ্যাকাউন্টে পোস্ট করে দিবেন। সো আমি এখন যদি আবার আমি একটু ক্যাশবুকটা দেখি ব্যাংক ইসলামী ব্যাংক, তাহলে কিন্তু এখানে আবার আমার লেনদেনটা চলে এসেছে। তো আশা করি আপনারা কাজটা ভালোভাবেই করতে পারবেন। যদি কোনো সমস্যা ফেস করেন সেক্ষেত্রে যোগাযোগ করবেন, সলভ করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।